গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরে ধর্মীয় ও আধুনিক জ্ঞানে গড়ে ওঠা আল ইকরা ক্যাডেট মাদ্রাসায় 2024 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নূর আলমের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শনিবার সকাল 11টায় মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানের আলোচনা সভা শুরু হয়। গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠাল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল ওয়াহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ওয়েসুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল জলিন পাঠান সহ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্ররা অন্তত জানে শিক্ষকদেরকে কিভাবে সম্মান করতে হয়। আমি দেখানো আছে ব্যাঙের ছাতার মতো অসংখ্য মাদ্রাসা গড়ে উঠেছে ইনশাআল্লাহ।